সম্প্রতি সময় দাঁড়িয়ে মেয়েদের একটা সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে দেখলেন, তো তুমি এই বিষয়টা কিভাবে দেখো রাতে কাজ করো? আমাদের তো সবাইকেই অনেক রাত অবধি বাইরে কাজ করতে হয়, অনেক দূরে দূরে আউটডোরেও যেতে হয়, কাজ করতে হয়, তো তুমি এই জিনিসটা কিভাবে দেখো? আমি তো খুব স্বাভাবিকভাবেই দেখতাম, মানে মেয়েরা তো মেয়ে বলে তো আলাদা কোনো স্পিসিস নই আমরা, মানুষ তো রাত অবধি কাজ করবেই, আজকে দিনে 2024-এ রাত অবধি কাজ করবে, নাইট শিফট করবে, মাঝরাত্রিরে একা একা ফিরবে, এগুলো তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু এখন যেটা বুঝতে পারছি আর জি করে ঘটনার পর, সেটা হচ্ছে কিছুই সেফ নয়, মানে রাত অবধি কাজ করে ফেরাটা আমি বলি বাড়িতেও সেফ নয়। তার কারণ হচ্ছে পুরো ঘটনাটাই ঘটিয়েছে ভেতরের লোকজন, বাইরের লোকজন নয়, কেননা একটা প্রোটেক্টেড এরিয়া সেমিনার হলটা, সেইটার ভেতরে ঘটনাটা ঘটলো। কাজই তার মানে আমার আশেপাশের লোকজনেরা সেফ কি না আমি সত্যি জানি না। আমি একটা প্রোটেক্টেড জোনেও যদি থাকি তা কী করবে মানুষ, সাধারণ মানুষ কি সবসময় 10টা বাউন্সার সঙ্গে নিয়ে ঘুরবে না 10টা সিকিউরিটি সঙ্গে নিয়ে ঘুরবে, কী করবে? কাজই এইটার উত্তর এই মুহূর্তে আমি নগরবাসী হিসেবে চাই, আমি এটা শেষ দেখতে চাই, আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, এবং যতগুলো মাথা এর সঙ্গে ইনভলভ, যারা যারা এটাকে ঢাকা দেবার চেষ্টা করেছেন, প্রত্যেককে আমি চোখের সামনে দেখতে চাই এবং দাঁড় করিয়ে চোখের সামনে তাদের শাস্তি দেখতে চাই। না হলে আমার তো অন্তত শান্তি নেই, আমার মনে হয় না শহরেরও শান্ত হওয়া দরকার উচিত তার আগে। যে আমরা সবসময় ওয়ারিড হই যে আমি নিজেকে কী করে সেফ করব, বাট আমার মনে হয় তার থেকে বেশি আমাদের এটা নিয়ে ভাবা উচিত যে আমি কার জন্য আনসেফ আর আমি কেন আনসেফ। যখন আমি কেন আনসেফ বা আমি কার জন্য আনসেফ এই জায়গাটাকে ঠিক করতে পারবো, তখন আর আমার কোনো ছেলে তো রাস্তায় বেরিয়ে নিজের সেফটি নিয়ে ভাবতে ভাবতে যায় না, কারণ তারা মেয়েদের সামনে আনসেফ নয়। সো আমি কেন আনসেফ, তাহলে আমি কেন বেরোনোর সময় আমাকে সেফটিটা নিয়ে ভাবতেও হবে? সো আমি কেন আনসেফ বা আমি কার জন্য আনসেফ সেই জায়গাটাকে বেটার করলে আমার মনে হয় আমাদের আর সেফ থাকার কথা ভাবতে হবে না, আমরা এমনি সেফ থাকবো।